পর্যাপ্ত আমদানির পরও কোরবানির আগে অস্থির মশলার বাজার। কেজিতে বেড়েছে 100 টাকা। মজুদের কারণে কমছে না পেঁয়াজের ঝাঁজ। উল্টো চিত্র ভারতে, কেজি মাত্র 10 রুপি। প্রধানমন্ত্রীর কাতার সফরে জ্বালানি ইস্যুতে আসতে পারে সুখবর। গুরুত্ব পাবে এলএনজি সরবরাহ আরও বাড়ানো, থাকছে দর কষাকষির সুযোগ। রংপুরে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং, 800 মেগাওয়াট চাহিদার বিপরীতে মিলছে 550 মেগাওয়াট বিদ্যুৎ, ব্যাহত শিল্প উৎপাদন। কিলিতে প্রথমবারের মতো তৈরি হচ্ছে মানব বর্জ্য থেকে জৈব সার। প্রকল্প ব্যয় 7.5 কোটি টাকা, কাজ শেষ 60%, ঘাটতি মেটাবে কৃষি জমিতে। এবং ভারতে 2000 রুপির নোট বাতিলের সিদ্ধান্তের সমালোচনা। 30 সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকে বদলে নেয়ার সুযোগ। গচ্ছিত নোট নিয়ে বিপাকে মানুষ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। প্রধানমন্ত্রীর কাতার সফরে গুরুত্ব পাচ্ছে জ্বালানি ইস্যু। এবারের সফরে দেশটির আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া দেশটির জ্বালানি প্রতিমন্ত্রীও সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। বৈঠকে গুরুত্ব পাবে এলএনজি সরবরাহের পরিমাণ আরও বাড়ানোর বিষয়টি। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক সংকটের সময় প্রধানমন্ত্রীর এ সফর সহজ করবে এলএনজি সংক্রান্ত দর কষাকষি। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। দেশে জ্বালানি সরবরাহের উল্লেখযোগ্য একটি অংশে মেটানো হচ্ছে এলএনজির মাধ্যমে, আর আমদানি করা এই জ্বালানি সরবরাহ করা হয় মূলত দুটি উপায়ে। একটি কাতার ও ওমানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি, অপর উৎস স্পট মার্কেট। কাতারের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় এর মধ্যে বছরে 1.8 থেকে 2.5 মিলিয়ন টন এলএনজি আমদানি করছে বাংলাদেশ। সংকট কাটাতে দেশটি থেকে এলএনজি সরবরাহ আরও বাড়াতে চায় জ্বালানি বিভাগ। 2025 কিংবা 2026 সাল থেকে বার্ষিক আরও 1 থেকে 1.5 মিলিয়ন টন এলএনজি আমদানি করতে কাতারের সঙ্গে চলছে দেন দরবার। এমন পরিস্থিতির মধ্যেই কাতার ইকোনমিক ফোরামে অংশ নিতে দেশটির আমিরের আমন্ত্রণে 2 মাসের ব্যবধানে আবারও দোহায় প্রধানমন্ত্রী। আর এই সফরে অবধারিতভাবেই গুরুত্ব পাচ্ছে জ্বালানি ইস্যু। নীতি নির্ধারকরা জানাচ্ছেন, এবারের সফরে কোনো চুক্তি না হলেও উচ্চ পর্যায়ের বৈঠকে অন্যতম এজেন্ডা হবে সহজ শর্তে এলএনজি সরবরাহ বাড়ানোর বিষয়টি। আরেকটি চুক্তি করার জন্য আমরা অ্যাপ্রোচ করেছি। আমাদের প্রায় অনেক মাস যাবৎ নেগোসিয়েশন চলতেছে কাতারের সাথে। কয়েকটি বিষয় শর্ত নিয়ে একটা আগের চুক্তির সাথে এই চুক্তির একটু ডিফারেন্স হচ্ছে কাতারের পক্ষ থেকে। সেই শর্তগুলো নিয়ে আমাদের যাচাই বাছাই চলছে। 2026 সালের পর থেকে আমরা এই গ্যাসটি পাব। জ্বালানির বৈশ্বিক অস্থিরতার মধ্যেও প্রধানমন্ত্রীর এই সফরকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে, বাংলাদেশের অনুকূলে আলোচনা এগিয়ে নিতে বিশেষ ভূমিকা রাখবে মধ্যপ্রাচ্যের জ্বালানি সমৃদ্ধ দেশটিতে প্রধানমন্ত্রীর সফর। প্রধানমন্ত্রীর সাথে কাতারের আমিরের সাথেও দেখা হবে। এই টপ লেভেল আলোচনার প্রেক্ষিতে বাংলাদেশের জন্য যদি এলএনজির কোটাটা আরো বাড়ানো যায়, সেটার একটা বড় সুযোগ রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি কাতারের আমিরকে অনুরোধ করে, আমার মনে হয় এখানে বরফ গলতেও পারে। এছাড়া নবায়নযোগ্য সহ বাংলাদেশের জ্বালানি খাতে কাতারের বিনিয়োগের ক্ষেত্রেও প্রধানমন্ত্রীর সফর ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রংপুরে ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। এছাড়া প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন। বিদ্যুৎ বিতরণকারী সংস্থা বলছে, গত কয়েকদিন ধরে বিভাগে 810 মেগাওয়াট চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে 550 মেগাওয়াট, তাই রেশনিং পদ্ধতিতে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। রাব্বি হাসান সবুজের রিপোর্ট, ছবি তুলেছেন তারিকুল ইসলাম। একদিকে জ্যৈষ্ঠের খরতাপ, তার ওপর অস্বাভাবিক লোডশেডিং পরিস্থিতি দুর্বিষহ করে তুলছে দিনকে দিন। বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ, সকাল থেকে বিকেল পর্যন্ত তীব্র দাবদাহ, আবার রাতে বেশিরভাগ সময় থাকে না বিদ্যুৎ। এতে করে জনজীবনে অচলাবস্থা তৈরি হয়েছে। এক ঘন্টা যদি বিদ্যুৎ থাকে, এক ঘন্টা দেড় ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে। বিদ্যুৎ না থাকলে রান্না করার সমস্যা, রাতের বেলা পানি থাকে না। এখন বিদ্যুৎ যদি না থাকে, পড়াশোনার মন মানসিকতা নষ্ট হয়ে যায়। শিল্প উৎপাদনে জড়িতরা বলছেন, প্রতিদিন 4 থেকে 5 বার ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এর কারণে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে। সকালে আসি, যদি কারেন্ট নাই, এই অবস্থায় মাল দিতে পারে না, আমরা ওই জন্য সারাদিন আমাদের এখানে চলে যায়। এখানে অনেক
বড় বড় মোটর আছে, মেশিনারি জিনিস, এই বিদ্যুতের আপডাউনের ফলে সার্কিটগুলো জ্বলে যায়, পুড়ে যায়। লোডশেডিংয়ের কারণে আমাদের যে পরিমাণ মানে উৎপাদন হওয়ার কথা সেই পরিমাণ না হওয়ার কারণে গ্রাহক যারা আসতেছে তারা ঠিক মতো ওই সার্ভিসটা আমরা দিতে পারতেছি। বিদ্যুৎ বিতরণে নিয়োজিত নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড নেসকো বলছে, চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় রেশনিং পদ্ধতিতে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। বরাদ্দ কম পাওয়ার জন্য এটা আমাকে রেশনিং করতে হচ্ছিল, কিন্তু গ্রাহককে তো একটানা দুই ঘন্টা মানে লোডশেড করে রাখা যায় না, ওই জন্য আমরা সর্বোচ্চ এক ঘন্টা পঞ্চাশ মিনিট এইভাবেই মেনটেন করতেছিলাম। নেসকো ও পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত রংপুর বিভাগের আটটি জেলায় প্রয়োজন 810 মেগাওয়াট বিদ্যুৎ, তবে মিলছে 570 মেগাওয়াট। রাব্বি হাসান সবুজ, সময় সংবাদ, রংপুর। চাহিদার বিপরীতে দ্বিগুণ আমদানির পরও কোরবানের ঈদের আগেই অস্থির হয়ে উঠেছে গরম মশলার বাজার। লবঙ্গ, এলাচ, জিরা, গোলমরিচ এবং রসুনের মতো মশলার কৃত্রিম সংকট সৃষ্টি করে কেজিতে 30 থেকে 100 টাকা পর্যন্ত দাম বাড়ানো হচ্ছে। অথচ চট্টগ্রাম বন্দরে জাহাজের পাশাপাশি দেশের স্থলবন্দর দিয়ে প্রতিদিনই ট্রাকে করে আসছে আমদানি করা মশলা। সাখরটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের সবচেয়ে বড় পাইকারি ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের একটি মার্কেটের সামনে স্তূপ করে সাজিয়ে রাখা হয়েছে আমদানি করা জিরার বস্তা। সবগুলো পাইকারি মার্কেটে জিরার এই মজুত চিত্র। চলতি মে মাসের 20 দিনে চট্টগ্রাম বন্দর দিয়ে 414 মেট্রিক টন জিরা আমদানি হয়েছে, অথচ সংকট দেখিয়ে গত কয়েক সপ্তাহ ধরে বাড়ানো হয়েছে জিরার দাম। চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য অনুযায়ী কোরবানিকে সামনে রেখে জানুয়ারি থেকে 20 মে পর্যন্ত 5,438 মেট্রিক টন দারুচিনি, 423 মেট্রিক টন লবঙ্গ, 858 মেট্রিক টন এলাচ, 1,353 মেট্রিক টন জিরা, 106 মেট্রিক টন জয়ত্রী, 493 মেট্রিক টন গোলমরিচ আমদানি হয়েছে। অবশ্য গত বছরের তুলনায় এবছর চট্টগ্রাম বন্দর দিয়ে জিরা এবং এলাচ কিছুটা কম আমদানি হলো। দেশের অন্যান্য স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করে সংকট সামাল দেওয়া হয়েছে। পরিসংখ্যানটা দেখলে দেখা যায় যে আমাদের দারুচিনির আমদানি বেড়েছে 14%, এরপরে লবঙ্গ 30%, মরিচ 11% এবং রসুনের আমদানি 35% বেড়েছে। চাহিদার তুলনায় দ্বিগুণ আমদানি হলো কোরবানির আগে মশলার দাম লাগামহীন হয়ে উঠেছে। এক সপ্তাহের ব্যবধানে পাইকারি পর্যায়ে প্রতি কেজি লবঙ্গে 80 টাকা, এলাচ 50 টাকা, গোলমরিচে 60 টাকা বেড়েছে, আর জিরে কয়েক সপ্তাহে অন্তত 150 টাকা বাড়ার পর এখন 750 টাকায় স্থির হয়েছে। তবে দাম বাড়ানোর কৌশল হিসেবে আমদানি করা মশলা গুদামে মজুত হচ্ছে বলে অভিযোগ উঠল ব্যবসায়ী নেতা অস্বীকার করেছেন। ঈদ নিয়েই দৃষ্টিকে মালগুলো নিয়ে যাচ্ছে, সেই কারণে এখন সংকটটা সৃষ্টি হয়েছে। এখানে মজুত হওয়ার মতো ব্যবস্থা নেই, মাল আসার সাথে সাথে সবাই বিক্রি করার জন্য যেখানে পাগল সেখানে মজুত কিভাবে হবে? মশলার দাম বাড়ানোর ক্ষেত্রে ব্যবসায়ীদের অজুহাতের কোনো ঘাটতি নেই। এক্ষেত্রে রপ্তানিকারক দেশগুলোর মশলা উৎপাদন কম হওয়ার অজুহাত যেমন দেওয়া হচ্ছে, তার সাথে যুক্ত হয়েছে ডলার সংকটে এলসি খোলার জটিলতা। জিরাটা ওখানে ইন্ডিয়ার ফলন কমেছে, আফগানিস্তানে কমেছে, ইরানে কমেছে, যার কারণে মাল সরের কারণে দাম বাড়তে পারে যে কোনো টাইম, এটা ইম্পোর্টারের কোনো দোষ নেই। এদিকে চট্টগ্রাম বন্দর দিয়ে 4.5 মাসে 23,312 মেট্রিক টন রসুন আমদানি হয়েছে, যা গত বছরের এই সময়ের তুলনায় 8,355 মেট্রিক টন বেশি। তারপরও রসুনের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। ডলার সংকটের কারণে এলসি খুলতে জটিলতা হওয়ায় চলতি অর্থ বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত মশলা আমদানি একেবারেই কমে গিয়েছিল। তবে ডলার সংকট কেটে যাওয়ায় জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে মশলা আমদানি হয়েছে, বিশেষ করে চট্টগ্রাম বন্দরের পাশাপাশি স্থলবন্দর দিয়েও মশলা আমদানি হচ্ছে। তারপরও দাম কমছে না মশলার। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। চাহিদা অনুযায়ী উৎপাদন সক্ষমতা অর্জনের পরও শুধু মজুতদারের কারণেই দেশে বাড়ছে পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে পেঁয়াজের জেলা পাবনা ও মানিকগঞ্জে আবারও বাড়ল দাম। 400 টাকা বেড়ে মন প্রতি 2800 থেকে 2900 টাকায় বিক্রি হচ্ছে, যার প্রভাবে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম 80 থেকে 85 টাকা। দেশের প্রায় 20 ভাগ পেঁয়াজ উৎপাদন হয় পাবনায়, কিন্তু এখানেও পেঁয়াজের অস্থির ঝাঁজ। নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির ঊর্ধ্বমুখী দামে বিপর্যস্ত ক্রেতারা।
এ অবস্থায় সরকারের পেঁয়াজ আমদানির হুমকিতে রোববার সারা দেশে কমানো হয় দাম। মন প্রতি 3200 থেকে নেমে 2500 টাকায় ঠেকে, কিন্তু একদিনের ব্যবধানে আবারও মন প্রতি বেড়েছে 400 টাকা। সোমবার পেঁয়াজের পাইকারি দাম 2800 থেকে 2900 টাকায় ওঠে, যা ভোক্তা পর্যায়ে 80 থেকে 85 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পেঁয়াজের বাজার কালকে ছিল 2200-2300-2400, আজ কিনলাম 2700-2800-2900 পর্যন্ত। কাল আবার বাজার কমছে, আবার আপডাউন করছে, এই আপডাউনে বাজারে আপনার পেঁয়াজ কিনতে সাহস পাচ্ছে। এই 500 কিনতেছে, এই 2700, এই 2200, এই 2600, কোনো বাজার কোনো নিয়ন্ত্রণ নাই। পেঁয়াজ উৎপাদনকারী জেলা মানিকগঞ্জ, এখানেও একদিনের ব্যবধানে আবারও মন প্রতি 400 টাকা বেড়েছে পেঁয়াজের দর। 2400 টাকার মন প্রতি পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে 2800 টাকা পর্যন্ত। দফায় দফায় দর ওঠানামায় ক্ষুব্ধ ভোক্তারা। আমরা একটা ন্যায্য মূল্য চাই, যা সবাই যাতে কেনার মতো সক্ষমতা থাকে, সাধারণ পাবলিক আমরা যারা আছি ক্রয় ক্ষমতার ভিতরে থাকলে ভালো হয়। তবে ব্যবসায়ীদের দাবি, উৎপাদন খরচ বেশি হয়, বেড়েছে পেঁয়াজের দাম, সার কীটনাশকের প্রচুর দাম, এদেরকে ফলন অনেক খুব কম হয়েছে। সরকার যদি এই পিস বিদেশ থেকে আমদানি করে, বাংলাদেশের কৃষক এমনি পথে নেমে গেছে, আরো পথে নেমে যাবে। তবে রাজবাড়িতে গত এক সপ্তাহ ধরে স্থিতিশীল পেঁয়াজের দাম, খুচরা পর্যায়ে কেজিতে বিক্রি হচ্ছে 65-70 টাকা পর্যন্ত। ওমর ফারুক, সময় সংবাদ। বাংলাদেশের বাজারে যখন পেঁয়াজের ঝাঁজে বেকায়দায় ভোক্তারা, তখন ভারতে দাম তলানিতে থাকায় ক্ষুব্ধ কৃষক। গত বছর এ সময় প্রতি কেজি বিক্রি হয়েছে 40-45 রুপিতে, এবার নেমে এসেছে 15-20 রুপিতে। আর ফুটপাতের বাজারে পেঁয়াজের দাম মাত্র 10 রুপি। বাংলাদেশ পেঁয়াজ উৎপাদনে চাহিদার সক্ষমতা অর্জন করায় আমদানি বন্ধ রাখায় মহাবিপদে ভারতের ব্যবসায়ীরা। ভারত থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। কলকাতার সিআইটি রোডের ব্যস্ত এই বাজার মধ্য কলকাতার সব মানুষের নিত্য প্রয়োজনের বাজারের ঠিকানা এটি। আর এখানেই পেঁয়াজের দর জানতে হাজির হয় সময়ের ক্যামেরা। বিক্রেতারা বলছেন, চলতি বছর প্রচুর পেঁয়াজ উৎপাদন হয়েছে ভারতে। মহারাষ্ট্রের নাসিক একমাত্র পেঁয়াজের যোগান দিত এক সময়, তবে এখন উত্তর ও পূর্ব ভারতের বহু রাজ্যে উৎপাদিত হচ্ছে মানসম্মত পেঁয়াজ, তাই পেঁয়াজের বাজার স্থিতিশীল, বহু ক্ষেত্রে কম দামেও বিক্রি হচ্ছে। তারপরেও পুঁজি ঘরে তোলার কারণে খুশি বিক্রেতারাও। আগে নাসিকের উপরে নির্ভর থাকতো মার্কেটটা, এইবার কি হয়েছে কি চারদিকে পেঁয়াজটা হয়েছে, তার জন্যে পেঁয়াজের আমদানিটা অনেক বেশি হয়ে গেছে। মনে তো কমবে, কমাতে উচিত, এখন সেটা 20-25 বলছে, তো 15-16 তো যাওয়া উচিত। যদিও পেঁয়াজের বাজারে কলকাতায় দেখা মেলে ভিন্ন চিত্রেরও। বাজারের ভেতরে যেখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে 15-20 রুপি কেজিতে, সেখানে রাস্তায় বিক্রি হচ্ছে মাত্র 10-12 রুপিতে। এখন 12 টাকা কিলো, 10 টাকা কিলো, এটা নাসিকের পেঁয়াজ আছে। এর আগে 16 টাকা কিলো চলছিল, 20 টাকাও চলছিল, এখন কমে আছে। চলতি বছর পেঁয়াজের উৎপাদন বেশি হয়, সঠিক দাম না পাওয়ায় সম্প্রতি কৃষকরা পেঁয়াজে আগুন ধরিয়ে প্রতিবাদও করেন। আগে লাখ লাখ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি হতো, কিন্তু চাহিদার সক্ষমতা অর্জন করায় বাংলাদেশ আমদানি বন্ধ রেখেছে। এতে ভারতের পেঁয়াজ ব্যবসায়ীরা পড়েছেন মহাবিপদে। বাংলাদেশে যখন অবৈধ মজুতদাররা পেঁয়াজ স্টক করে দাম বাড়াচ্ছেন, তখন ভারতে দেখা গেল উল্টো চিত্র। ভারতের ব্যবসায়ীরা বলছেন যে এখানে সাধারণ মানুষ অর্থাৎ ক্রেতাই তাদের কাছে ভগবান, আর সে কারণেই সঠিকভাবে উৎপাদন হওয়া নাসিক ছাড়াও উত্তর এবং দক্ষিণ ভারত থেকে পেঁয়াজ আসছে এবং তা সুষ্ঠুভাবে বণ্টন হচ্ছে ক্রেতাদের মাধ্যমে। আর স্থানীয় বাজারে সে কারণেই পেঁয়াজের দাম নেমে দাঁড়িয়েছে মাত্র 10 টাকায়। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। বাণিজ্যের আড়ালে টাকা পাচার করায় ডলার সংকট বেড়েছে বলে জানালেন কৃষিমন্ত্রী। মন্ত্রীর রোশনল থেকে রেহাই পাননি আমলারাও, বলেন উন্নয়নের পথে আমলারা বড় বাধা। এদিকে নিত্যপণ্যের বাজারে ব্যবসায়ীদের কারসাজি নিয়ে ক্ষোভ উগড়ে দেন শিল্প প্রতিমন্ত্রীও। রাজধানীতে সিআইপি সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন সরকারের মন্ত্রীরা। গেল কয়েক মাস ধরেই দেশে ডলার সংকট চলছে। পণ্য আমদানির জন্য ঋণপত্র খুলতে প্রয়োজনীয় ডলার যোগান দিতে হিমশিম খাচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো, এতে ব্যাহত হচ্ছে বৈদেশিক বাণিজ্য। এ অবস্থায় সোমবার রাজধানীর একটি হোটেলে সিআইপি সম্মাননা 2021 প্রদান অনুষ্ঠানে ডলার সংকট ও আমলাদের ভূমিকা নিয়ে মুখ খোলেন কৃষিমন্ত্রী। অভিযোগ করেন, মালয়েশিয়া ও কানাডা সহ বিভিন্ন দেশে বাণিজ্যের আড়ালে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন ব্যবসায়ীরা, এতেই ডলার সংকটে পড়েছে দেশ, যা ইচ্ছা তাই করছেন আমলারাও। আজকে যে ডলারের ক্রাইসিস, এই ক্রাইসিসটা কেন হলো,
আপনাদের অনেকেই আমরা কিছু না কিছু অর্থ আমার ইনকাম থেকে বিদেশে নিচ্ছি। আমি কানাডায় বাড়ি করছি, আমি দুবাইতে নিচ্ছি, আমি মালয়েশিয়ায় নিচ্ছি, অন্য দেশে নিচ্ছি। কৃষিতে আমরা 20% ইনসেন্টিভ দিচ্ছি, কিন্তু এগুলি ইমপ্লিমেন্টেশন হয় না। আমাদের ব্যুরোক্রেটরা, আমাদের পদ্ধতি, আমাদের সিস্টেম, আমাদের মাইন্ডসেট এটা এমন যে আপনার যত আইনি থাক তারা কিচ্ছু কেয়ার করে না। ব্যবসায়ীদের তুলোধনা করেছেন শিল্পপতি মন্ত্রীও। আমাদের দেশে কোনো কিছুর অভাব নেই, তারপরেও বাজারে দাম কেন দেখবে? দাম একটি মাত্র কারণ, সিন্ডিকেট। অনুষ্ঠানে বাসাবাড়িতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ কমিয়ে শিল্পখাতে যোগান দেওয়ার দাবি এফবিসিসিআই সভাপতির। লোডশেডিং করতে হয় আমাকে, যদি রেশনিং করতে হয় তাইলে আমাকে বাসাবাড়িতে রেশনিং করে আমাকে ইন্ডাস্ট্রিকে সাপ্লাই দিতে হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ঢাকা থেকেও নিয়মিত যাচ্ছে হজ ফ্লাইট। আজ থেকে 8টি ফ্লাইট যাওয়ার কথা রয়েছে। কোনো বিড়ম্বনা ছাড়াই যাত্রা করতে পারায় সন্তোষ প্রকাশ করেন হাজিরা। এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী আতাউর কাউসার, সরাসরি যাচ্ছি তার কাছে। হজযাত্রার তৃতীয় দিনে অর্থাৎ আজকে 23 তারিখে এখন পর্যন্ত মোট 3টি ফ্লাইট গিয়েছে। অর্থাৎ গত রাতে রাত 2টার সময় প্রথম ফ্লাইটটি গিয়েছিল 23 তারিখের, এবং এখন পর্যন্ত 3টি ফ্লাইট গিয়েছে। এবং যতটুকু আমরা জানতে পেরেছি এখানকার তথ্য সেবা কেন্দ্র থেকে, তারা আমাদের জানিয়েছেন এখন পর্যন্ত মোট 1200 কিছু বেশি হজযাত্রী এই 3টি ফ্লাইটে গিয়েছে। এবং আমি জানিয়ে রাখি যে আজকে মোট 8টি ফ্লাইট রয়েছে, যার মধ্যে 5টি ফ্লাইট বাংলাদেশ বিমানের এবং 3টি ফ্লাইট বেসরকারি একটি সংস্থা ফ্লাইট। এই মোট 8টি ফ্লাইটে আজকে 23 তারিখে মোট হজযাত্রীদেরকে সৌদি আরবে নিয়ে যাওয়া হবে বাংলাদেশ থেকে, এমনটি জানিয়েছে তথ্য সেবা কেন্দ্র থেকে। এবং তথ্য সেবা কেন্দ্র থেকে জানানো হয়েছে যে এবার আশকোনা হজ ক্যাম্পের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে সে তথ্যগুলো প্রতিনিয়তই হালনাগাদ করা হচ্ছে, এবং একটি বিশেষ বিষয় তারা আমাদের জানাতে চেয়েছেন, আমাদের মাধ্যমে দর্শকদের জানাতে বলেছেন, সেটি হচ্ছে এই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে সকল বিমান, যে সকল বিমান বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস যে 3টি উড়োজাহাজ রয়েছে তাদের অ্যাক্সেস দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে, যাতে তারা প্রতিনিয়ত তাদের তথ্য আপডেট করতে পারে। এবং এর মাধ্যমে তারা বলছেন যে হজযাত্রী যারা রয়েছেন তারা ওয়েবসাইটে ঢুকেই কিন্তু পরবর্তী যে বিমান সেটি কখন যাবে, কখন সেটি বাংলাদেশ থেকে ছাড়ার কথা, কখন ল্যান্ড করার কথা সৌদি আরবে, যাবতীয় সকল তথ্য, আপডেটেড তথ্য সেখানে তারা পাবেন। এই অ্যাক্সেসটি সেই কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। এবং আমি জানিয়ে রাখি এই হজযাত্রা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট 6,077 জন হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়েছেন। এখন পর্যন্ত ভিসা পেয়েছেন প্রায় 35,000, অর্থাৎ যদি আমি নির্দিষ্ট করে বলতে চাই 34,907 জন এখন পর্যন্ত ভিসা পেয়েছেন। এবং আজকে যে 3টি ফ্লাইটের কথা আমি বলেছি, সে 3টি ফ্লাইটে মোট 1274 জন হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়েছেন, এবং এখনও আরও 5টি ফ্লাইট বাকি রয়েছে আজকে 23 তারিখে। এভারেজে যদি বলা হয়, তথ্য সেবা কেন্দ্র থেকে আমাদের যা জানানো হয়েছে, প্রায় 400 কিছু বেশি এক এক ফ্লাইটে যায়, সেক্ষেত্রে আরও 5টি ফ্লাইটে যদি 400 করেও ধরা হয় তাহলে 2000 হজযাত্রী যাবে। অর্থাৎ সেক্ষেত্রে যদি এই হিসাবটি সঠিক হয়ে থাকে তাহলে বলা যাবে যে আজকে 23 তারিখে মোট 3000-এরও কিছু বেশি হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে যাবেন। এবং শুরুর দিকে কিছু জটিলতার বিষয় হয়েছিল, আমরা যেমনটি জানি কিছু ব্যক্তি তাদের ভিসার সমস্যা হয়েছিল, সেই সমস্যাটিও কাটিয়ে উঠেছে এবং বলেছে যে এখন পর্যন্ত আর সে ধরনের কোনো সমস্যা ফেস করছে না কর্তৃপক্ষ। তারা বলছেন যে তারা খুব সতর্কভাবেই মনিটর করছেন যাতে কোনো ধরনের ভোগান্তিতে হজযাত্রীদের পড়তে না হয়, এবং হজযাত্রা এবং সব মিলিয়ে যে ব্যবস্থাপনা সেটি যাতে নির্বিঘ্ন হয়। তো আশকোনা হজ ক্যাম্প থেকে হজযাত্রার তৃতীয় দিনের যে খবর তার সর্বশেষ এই ছিল আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম আশকোনা হজ ক্যাম্পে। গরুর গোবর এবং কেঁচো থেকে তৈরির প্রচলন থাকলেও হিলিতে প্রথমবারের মতো তৈরি হচ্ছে মানব বর্জ্য থেকে জৈব সার। 7.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি এই প্রকল্পটির কাজ এরই মধ্যে 60% সম্পন্ন হয়েছে। স্থানীয় এবং সংশ্লিষ্টরা বলছেন কৃষি জমিতে জৈব সারের ঘাটতি মেটাবে উৎপাদিত এই সার। হিলি থেকে শফিকুল ইসলাম শফিকের তথ্য ও লোটাস আহমেদের তোলা ছবিতে রিপোর্ট। কৃষিতে বিপ্লব ঘটাতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। মাটির উর্বরতা বৃদ্ধি এবং উচ্চ ফলন পেতে কৃষি বিভাগ সবসময় কৃষকদের রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহারের পরামর্শ দিয়ে যাচ্ছে। তবে অনেক সময় চাহিদা মতো জৈব সার না পাওয়ায় রাসায়নিক সারের উপরই ভরসা কৃষকদের।
তবে সেই ঘাটতি যেন অনেকটাই পূরণ করবে মানব বর্জ্য থেকে উৎপাদিত জৈব সার। প্রথমবারের মতো দিনাজপুরের হিলিতে এই জৈব সার উৎপাদন কেন্দ্র নির্মাণ করেছে সরকার। হিলি পৌর এলাকার বিভিন্ন বাসাবাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে মানব বর্জ্য সংগ্রহ করে বিশেষ এক গাড়িতে করে নিয়ে যাওয়া হবে সার উৎপাদন কেন্দ্রে। সেখানে দুটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হবে জৈব সার। মানে যে ময়লা আবর্জনাটা আসবে এটা ইন হবে, ইন হওয়ার পরে এটাকে রিসাইকেলিং করে তারপরে হলো আপনার এই জৈব সার উৎপাদন করা হবে। রাসায়নিক সার দিলে আমাদের জমি উর্বরতা কমে যাচ্ছে এখন বর্তমানে দিন দিন, জৈব সারটা দিলে জমি ফলনটা ভালো হবে আমাদের আশা। প্রকল্পটির নির্মাণ কাজ ইতিমধ্যে 60% সম্পন্ন হয়েছে। প্রকল্পটি চালু হলে যেমন জৈব সারের চাহিদা মিটবে পাশাপাশি কর্মের সৃষ্টি হবে স্থানীয় অনেকের। এলাকার অনেক লোক এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, সেই সাথে সাথে জৈব সারের ব্যবহার আমাদের এই অঞ্চলের জমিতে বেশি বেশি হবে, এতে রাসায়নিক সারের প্রভাব কমে যাবে। কৃত্রিম যে সারগুলো আছে এগুলো মাটিকে হয়তো উর্বর করে সাময়িক সময়ের জন্য, কিন্তু জৈব সারটা কিন্তু মাটির প্রাণ যেটা বলে সেটা কিন্তু সেটা রক্ষা করে। একযোগে দেশের 32টি পৌরসভায় পানি সরবরাহ ও মানব বর্জ্য ব্যবস্থাপনা সহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পটি বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সময় সংবাদ হিলি। শস্য শুকানোর ভোগান্তি থেকে মুক্ত হলো কৃষক। দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা উদ্ভাবন করেছেন শস্য শুকানোর আধুনিক প্রযুক্তি। এর মাধ্যমে যে কোনো সময়ে কেজি প্রতি মাত্র 80 পয়সা খরচে শুকানো যাবে দানাদার শস্য। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। অধিক আর্দ্রতা শস্যের জন্য ক্ষতিকর, তবে এখন অধিক আর্দ্রতায় আর নষ্ট হবে না দিনাজপুরের চাষিদের শস্য। স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে দ্রুতই কমিয়ে আনা যাবে দানা ফসলের আর্দ্রতা, এতে বর্ষা বা দুর্যোগে শস্য শুকানোর ভোগান্তি থেকে মুক্তি পাবে কৃষক। ধানটা আমরা স্বল্প খরচে অল্প সময়ের মধ্যে এখানে আনি, ধানটাকে শুকাই নিচ্ছি। আমরা আমাদের ইচ্ছা মতো আমরা অল্প সময়ের ব্যবধানে আমরা একটি অধিক মুনাফা আমরা কৃষকরা গ্রহণ করতে পারবো। প্রায় 20-25 বছর ধরে কষ্ট করতেছি এই জগৎপুর এলাকার মধ্যে। দীর্ঘদিনের গবেষণার পর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের 4 সদস্যের গবেষক দল উদ্ভাবন করেন HSTU মাল্টিক্রপ স্ট্রায়ার মেশিনটি। আধুনিক যন্ত্রটি সাশ্রয় করবে জ্বালানি ও বিদ্যুৎ। কম খরচে এবং স্বল্প সময়ে আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি যেমন বৃদ্ধি হবে, তেমনি আমাদের পরিবেশের দূষণ রোধ করা সম্ভব এই টেকনোলজিটি আমরা গ্রহণ করি। সরকারি LSD এবং CSD গোডাউনে আমরা এই ধরনের প্রযুক্তি বসিয়ে ডায়া স্থাপন করে শস্য শুকানোর কাজ করতে পারি, তাহলে সরকারের ধান সংগ্রহ অভিযান যেমনটি সফল হবে কৃষক ন্যায্য মূল্য পাবে। শনিবার বিরলের রানীপুকুর ইউনিয়নের জগৎপুরে মাল্টিক্রপ স্ট্রায়ার মেশিনটি উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। এ সময় তিনি কৃষির উন্নয়নে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। এই যন্ত্র এখানে, এই মেশিন এখানে স্থাপন করার ক্ষেত্রে আমাদের সময়, অর্থ এবং জনবল সবকিছু কমে যাচ্ছে এবং কৃষকরা এখানে লাভবান হবে। বেসরকারি উদ্যোগে স্বয়ংক্রিয় শস্য শুকানোর যন্ত্রটি স্থাপনে খরচ হয় 90 লাখ টাকা। সময় সংবাদ দিনাজপুর। চলতি বছরে বেতন বাড়ছে পোশাক শ্রমিকদের। ইতোমধ্যেই পোশাক কারখানাগুলোতে নতুন মজুরি বোর্ডও গঠন করা হয়েছে, এমনটাই জানিয়েছে মালিক পক্ষ। ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক সংকটের ধাক্কায় বিশ্বের অন্যান্য দেশের মতো মূল্যস্ফীতিতে আক্রান্ত বাংলাদেশও। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য মতে এপ্রিল মাসে দেশের মূল্যস্ফীতি ছিল 9.24%। নিত্য প্রয়োজনীয় সব পণ্যের ঊর্ধ্বগতিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে পোশাক শ্রমিকরা। এ পরিস্থিতিতে পোশাক শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণার উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যেই গঠন করা হয়েছে নিম্নতম মজুরি বোর্ড। একটা সুন্দর একটা মজুরি আমরা নির্ধারণ করতে পারবো, মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ হয়তো কারো কোনো ক্ষতি না হয় এবং শিল্পটাও টেকে শ্রমিক যাতে তার জীবন ধারণ করতে পারে। বর্তমান বাজার দর বিবেচনায় নিয়ে শ্রমিকদের জীবন ধারণের জন্য উপযুক্ত বেতন কাঠামো ঘোষণার দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। বাজার মূল্যের ঊর্ধ্বগতির কথা বিবেচনা করে আমরা 23,000 টাকা শ্রমিকদের মজুরি নির্ধারণের দাবি জানাচ্ছি। তবে পোশাক রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে মালিকদের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে উল্লেখ করে যৌক্তিক হারে বেতন সমন্বয়ের দাবি জানিয়েছে পোশাক কারখানার মালিকদের সংগঠন। এটা স্মরণীয় পর্যায়ে থাকতে হবে শ্রমিক এবং যাদের উদ্যোক্তা যারা আছে, এটা উইন উইন সিচুয়েশন যেমন হয়। নিম্নতম মজুরি বোর্ডে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধিরা। আমরা এখানে নিশ্চয়ই আমরা শ্রমিকদের পক্ষেই দেখব। শ্রমিকদের উপযুক্ত মজুরি নিশ্চিত করার পাশাপাশি মালিকদের সামর্থ্য বিবেচনা করেই নতুন মজুরি কাঠামো নির্ধারণের কথা জানালেন মজুরি বোর্ডে কারখানা মালিকদের প্রতিনিধি। তাদেরকেও যেমন দেখতে হবে, মালিকদেরকেও দেখতে হবে, সরকারকেও দেখতে হবে।
এদিকে দেশের পোশাক কারখানাগুলোতে বর্তমান মজুরি কাঠামো অনুযায়ী বেতন ভাতার পাশাপাশি সঠিকভাবে বাৎসরিক ইনক্রিমেন্ট বাস্তবায়ন হচ্ছে বলে জানিয়েছে মালিক ও শ্রমিক সংগঠনগুলো। আমাদের কাছে যে তথ্য আছে, মালিকেরা বাৎসরিক ইনক্রিমেন্ট তারা দিয়ে যাচ্ছে। সবশেষ 2018 সালে পোশাক শ্রমিকদের জন্য 8000 টাকা নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়। এ সময় মূল মজুরি ধরা হয় 4100 টাকা। রাইসুল ইসলাম, সময় সংবাদ। ভারতে 2000 রুপির নোট বাতিলের সিদ্ধান্তে নানা মহলে চলছে আলোচনার সমালোচনা, পক্ষে বিপক্ষে চলছে তর্ক বিতর্ক। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকে গিয়ে এই নোট বদলে নেওয়ার সুযোগ থাকলেও অনেকেই তা কাঁচা বাজারের ক্ষুদ্র বিক্রেতাদের কাছে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছেন। অনেকেই আবার দীর্ঘদিন ধরে নিজের কাছে গচ্ছিত রাখা এসব নোট নিয়ে পড়েছেন ভোগান্তিতে। যদিও দেশটির গভর্নর বলছেন 20 সেপ্টেম্বর পর্যন্ত কেউ এই নোট নিতে না চাইলে হতে পারে জরিমানা। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। মাত্র 7 মাস বয়সী ভারতের 2000 ব্যাংকনোটের আয়ু আর মাত্র 5 মাস। এর মধ্যেই একসঙ্গে 20,000 রুপি পর্যন্ত 2000 ব্যাংকনোট যে কেউ যে কোনো ব্যাংকে গিয়ে কোনো ধরনের পরিচয়পত্র ছাড়াই পাল্টে নিতে পারবেন। তবে ব্যাংকে গিয়ে দীর্ঘ লাইন এড়াতে অনেকেই ভিন্ন পন্থায় বাড়িতে জমানো 2000 রুপির নোট বাজারে সাধারণ ব্যবসায়ীদের কাছে ভাঙানোর চেষ্টা করছেন, আর সেটা নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক। 2000 টাকার নোট যেগুলো জমানো ছিল এখন সব দিচ্ছে, আমরা অতটা নিতে ইচ্ছুক না। তার কারণ হচ্ছে ব্যাংকে জমা দাও, এই করে ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে পড়ে যাবো, এই জন্য নিতে চাইছি। 2000 টাকার নোটের আমাদের অসুবিধাই হয়, যার জন্য আমরা 2000 টাকার নোট আমরা নিই না। আমরা ছোটখাটো ব্যবসা, আমাদের কাছে অত টাকা নেই। সোমবার ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস গণমাধ্যমকে জানিয়েছেন নোট বদলাতে কোনো তাড়াহুড়োর প্রয়োজন নেই, এখনো হাতে সময় আছে আরও 5 মাস। 2000 রুপির 10টি নোট নিয়ে যে কোনো ব্যাংকে গেলেই তা বদলে নেওয়া যাবে, আর বাজারে 20 সেপ্টেম্বর পর্যন্ত এই ব্যাংক নোট নিতে কেউ অস্বীকৃতি জানাতে পারবেন না। অনেকেই কর ফাঁকি দিতে অঘোষিত অর্থ বাড়িতে নিজের কাছে গচ্ছিত রাখেন। গচ্ছিত সেই অর্থ খুব সহজে জমিয়ে রাখার জন্য 2000 ব্যাংকনোট সহজ পন্থা বলেও মনে করেন অনেকেই। আর তাই নোট বদলে নেওয়ার সময়সীমা বেঁধে দেওয়ার পর অঘোষিত সেই অর্থ এখন থলের বিড়ালের মতোই বেরিয়ে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে 2016 সালে 500 ও 1000 রুপির নোট বাতিলের পর সরকার প্রবাসী ভারতীয়দের ক্ষেত্রে অতিরিক্ত সময় এবং বিশেষ ঘোষণাপত্র লেখার মাধ্যমে টাকা ফেরত পাওয়ার সুযোগ দিয়েছিল। যদিও নতুন করে 2000 রুপির নোট বাতিলের ঘোষণায় এবার সে ধরনের কোনো সুবিধার কথা বলা হয়নি। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। আয়ারল্যান্ডে বাংলাদেশি পণ্যের আকাশচুম্বী মূল্য বৃদ্ধি, অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে দাম। এতে দেশটিতে বসবাসরত প্রবাসীরা পড়েছেন চরম বিপাকে, বাধ্য হয়ে অন্য দেশের পণ্যের দিকে ঝুঁকছেন তারা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। আয়ারল্যান্ডে প্রতিনিয়ত বাড়ছে বাংলাদেশি পণ্যের দাম, এতে হিমশিম খাচ্ছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। মূল্যবৃদ্ধির শুরুটা হয় ইউরোপীয় ইউনিয়ন থেকে গ্রেট ব্রিটেনের বের হয়ে যাওয়ার পর, এরপর করোনা মহামারী আর সবশেষ ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এসব কারণেই দাম বাড়ছে বলে দাবি খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের। তবে এই দাবির সঙ্গে পুরোপুরি একমত নন বাংলাদেশি ক্রেতারা, উল্টো তারা বলছেন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা থেকে আয়ারল্যান্ডে পণ্য আনতে যে খরচ হয় সেই সমান খরচ হয় বাংলাদেশি পণ্যের ক্ষেত্রেও। দেশটিতে বসবাসরত প্রবাসীরা সবার আগে দেশীয় মাছ, শাকসবজি, মশলা কেনেন। তাদের অভিযোগ, এই সুযোগটা নিচ্ছে বাংলাদেশি ব্যবসায়ীরা, ইচ্ছামতো বাড়ানো হচ্ছে দাম, আর তাই দেশীয় পণ্যের বদলে অন্য দেশের পণ্যের প্রতি ঝুঁকছেন তারা। দাম যে হারে বাড়তেছে আমাদের ক্রয় ক্ষমতা বাইরে চলে যাচ্ছে। আমরা যদি ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কার ফুডের দিকে তাকাই, তাদের দাম অনেক বাংলাদেশি ফুডের থেকে অনেক কম। এশিয়ান গ্রোসারি যে জিনিসপত্রগুলো আছে এটা আমাদের বর্তমানে দ্রব্যমূল্যের বাইরে চলে যেতেছে দিন দিন। বড় কাউন্টিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দাম নেওয়া হয় গলোয়ের এশীয় দোকানগুলোতে। এখানে এক দোকানের সাথে আরেক দোকানের পণ্যের দামে নেই কোনো সমন্বয়। বাংলাদেশি পণ্যের অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধির লাগামহীন ঘোড়া কোথায় গিয়ে ঠেকবে তা এখানের সাধারণ ক্রেতারা কেউই জানে না। তবে এতটুকু নিশ্চিত যে দাম কম হয় অন্যান্য দেশের পণ্যের দিকে ঝুঁকছেন ক্রেতারা, যেটি দেশীয় অর্থনীতির জন্য হুমকি স্বরূপ। অশনি এই সংকেতের জন্য কারা দায়ী
সেই প্রশ্নেই ঘুরপাক খাচ্ছে এখানের সাধারণ ক্রেতাদের মাঝে। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রাকৃতিক বিপর্যয়ের মুখে ইতালি। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে খরা ও বন্যা, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি, বিপাকে পড়ছেন প্রবাসী বাংলাদেশিরাও। ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্রে বিস্তারিত। সাম্প্রতিক বছরগুলোতে ইতালিতে হানা দিচ্ছে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়। একদিকে খরা, অনাবৃষ্টি, অন্যদিকে বন্যা। দেশটিতে 2022 সালের গ্রীষ্মের খরা ছিল শতাব্দীর সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়। এতে দেশটির কৃষি ও পশু সম্পদ প্রতিষ্ঠানের ক্ষতির পরিমাণ ছিল প্রায় 6,000 মিলিয়ন ইউরো। আবার গত নভেম্বর থেকে গেল এপ্রিল পর্যন্ত দেশটিতে 70 বছরের মধ্যে কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। কিন্তু চলতি মে মাসের প্রথম সপ্তাহে কয়েক ঘন্টায় দেশটিতে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা কোনো কোনো অঞ্চলের কয়েক মাসের বৃষ্টিপাতের সমান। ফলে দেখা দেয় বন্যা। এতে হতাহতের পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 5,500 মিলিয়ন ইউরো। ইতালিতে বসবাস করছেন প্রায় 2,20,000 বাংলাদেশি। খরা, বন্যা, ভূমিধ্বস ও প্রাকৃতিক বিপর্যয়ে কোনো বাংলাদেশির মৃত্যু না হলেও আর্থিক ক্ষতিগ্রস্ত শিকার হয়েছেন তারা। এবারের বন্যায়ও বাংলাদেশি প্রবাসীদের মালিকানাধীন অনেক কৃষি ফার্ম পানিতে ভেসে গেছে। প্রচুর বৃষ্টির কারণে যে বন্যা সৃষ্টি হয়েছে সেই বন্যার কারণে ইতালিয়ানদের সহ বাংলাদেশি এবং অন্যান্য লোকদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। টানা বৃষ্টিতে ইতালিতে প্রায় 15 জনের মতো মারা গেছে এবং ব্যাপক আকারে ক্ষয়ক্ষতি হয়েছে। 2020 সাল থেকে ভূমধ্যসাগরে চরম বৈরী আবহাওয়া বিরাজ করছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব বলে মনে করছেন বিজ্ঞানীরা। তাই এখনই যথাযথ পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে মত তাদের। সময় সংবাদ, ইতালি। কান চলচ্চিত্র উৎসবের খবর। গেল কয়েকদিনের মেঘলা আবহাওয়া আর বৃষ্টির পর অবশেষে কান চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে দেখা মিলেছে সোনালী রোদের। উৎসবের সপ্তম দিনেও একের পর এক সিনেমা প্রদর্শন চলে। লালগালিচায় ভিড় করেন নামি দামি সব তারকা ও কলাকুশলী। কান থেকে আরো জানাচ্ছেন খান তাজনিরা হাসান। মেঘবৃষ্টির খেলা শেষ করে কান চলচ্চিত্র উৎসবের এই সপ্তম দিন শুরু হয়েছে রৌদ্রোজ্জ্বল একটি আবহাওয়া দিয়ে। এবং সেই সঙ্গে এখানে যারা এসেছেন, যারা আগত অতিথি আছেন, সেই সঙ্গে দর্শকরা যারা আছেন, তারা প্রচন্ড উচ্ছ্বসিত, কারণ তারা আজকে মন খুলে সমুদ্র পার ঘুরে বেড়াচ্ছেন, এই চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণ ঘুরে বেড়াচ্ছেন। কান চলচ্চিত্র উৎসবের 76তম আসরের প্রথম কিছু দিন কম্পিটিশনের যে সিনেমাগুলো ছিল সেগুলো স্ক্রিনিং হয়েছে, কিছু কিছু সিনেমা বাদ পড়েছে। এই সিনেমাগুলোর স্ক্রিনিং এর পরেই আসলে সিনেমার যারা দর্শক, যারা দেখেন, ক্রিটিক্স আছেন, বিভিন্ন দেশের যারা নির্মাতারা আছেন, তারা দেখেন এবং সেই সম্পর্কে তারা তাদের মতামত দেন। যারা এখানকার আগত অতিথিরা আছেন তারা বিভিন্ন পছন্দ অনুযায়ী সিনেমার টিকিট বুক করে রাখেন। মুক্তিপ্রাপ্ত সিনেমা নয়, এগুলো একদমই নতুন সিনেমা যা কোথাও দেখা হয়নি, এই জন্যই সিনেমার প্রতি আগ্রহ সব থেকে বেশি থাকে। 21টি সিনেমা বৃষ্টি মূলধারা এবং একটি প্রামাণ্যচিত্র কিন্তু এবার প্রতিযোগিতা করছে স্বর্ণপাম জেতার লড়াই, এবং সেই সকল প্রতিযোগিতার সিনেমা দেখার জন্য কিন্তু সব থেকে বেশি আগ্রহী থাকেন। কান চলচ্চিত্র উৎসবের 76তম আসরের সপ্তম দিনের এই ছিল আমার কাছে সর্বশেষ। খান তাজনিনা হাসান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পর্যাপ্ত আমদানির পরও কোরবানির আগে অস্থির মশলার বাজার, কেজিতে বেড়েছে 100 টাকা। মজুতের কারণে কমছে না পেঁয়াজের ঝাঁজ, উল্টো চিত্র ভারতে, কেজি মাত্র 10 রুপি। প্রধানমন্ত্রীর কাতার সফরে জ্বালানি ইস্যুতে আসতে পারে সুখবর, গুরুত্ব পাবে এলএনজি সরবরাহ আরও বাড়ানো, থাকছে দর কষাকষির সুযোগ। এবং ভারতে 2,000 রুপির নোট বাতিলের সিদ্ধান্তের সমালোচনা, 30 সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকে বদলে নেয়ার সুযোগ, গচ্ছিত নোট নিয়ে বিপাকে মানুষ। এই ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।